আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি মনি আজকে এপিসোড শুরু করছি তো বন্ধুরা আমি আজকে ঈদের দিনে ডাবা স্টাইলে বিরিয়ানিটা রান্না করেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এখানে যে চিকেনের পিসগুলো দেখতেছেন সেগুলো আমি আগের দিনে ম্যারিনেটেড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আমি পরের দিন সকালে এই যে দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি তারপর আমি ম্যারিনেটেড চিকেন চিকেন যেগুলো বিরিয়ানি মশলা দিয়ে আমি ম্যারিনেটেড করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে আমি সোয়েটা এগ নিয়েছি তারপর আমি কয়েক টুকরা আলু কেটে নিয়ে সিদ্ধ করার জন্য চুলোতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আর এদিকে আমি দেড় কেজি চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেগুলোকে এখন ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি এখন আমি একটি প্লেটের মধ্যে এক টেবিল চামচ লবণ নিয়ে নিলাম আরও আমি নিয়েছি দু টুকরা ডালচিনি আর একটা স্টার এনিস এবং নিয়েছি এক টুকরা জয়ত্রী ছয়টা এলাচি এক টুকরো জয়ফল আর নিয়েছি পাঁচটি গুলমরিচ এখন আমি একটি মিডিয়াম সাইজের হাঁড়িতে আমার চালের পরিমাণ অনুযায়ী কিছু পানি নিয়ে নিয়েছি আর সেই পানিতে এখন এড করে দেব সব মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডেলে দিচ্ছি সব মশলাগুলো তো এখন আমি একটি নাড়া দিয়ে দিলাম তারপর আমি চুলার আঁচটা হাই হিটে দিয়ে আমি বয়লিংয়ের জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি বৌলের মধ্যে কিছু মিল্ক নিয়ে নিয়েছি আর নিয়েছি কেশর আপনারা দেখতে পাচ্ছেন কেশরগুলো তো এখন আমি লিকুইড লিকুইডের মধ্যে কেশরগুলা ঢেলে দেব ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটু নাড়া দিয়ে দেবো আর এই কেশেরটা বিরিয়ানিতে দিলে বিরিয়ানির স্বাদটা খুবই ভালো আসে আর খালারও খুব সুন্দর আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পানি কিন্তু বয়েল হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা এবং পানি জড়িয়ে নিয়েছিলাম যে চালগুলো সেগুলো আমি ডেলে দিচ্ছি এই বয়েলিং ওয়াটারের মধ্যে আর এই চালগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করব না এইটি পারসেন্ট করে নেব ধুরা দেখতে পাচ্ছেন এদিকে আমার চিকেনগুলো অলমোস্ট হয়ে আসছে তেলগুলো সাইডের দিকে বেশি আসছে তো আমি চিকেনগুলোকে আবারও একটু নেচে দিলাম গোলট পালট করে যাতে তলের দিকে না লাগে আর এখন আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে নিচ্ছি আমি ওয়ান টি স্পুনের চেয়ে একটু বেশি দিলাম বিরিয়ানি মশলা আর এদিকে আমি কেওড়া জল যেটা আর কি কেওড়া জল দিয়ে দিব তো আমি এখানে টু টেবিল স্পুন মতো নিয়েছি কেওড়া জল তো সেটা দিয়ে কেওড়া জল দিয়ে আমি পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম তো চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি কেওড়া জলটা দেখতে পাচ্ছেন আমি লালচার করে দিচ্ছি দিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি চালগুলো আমার হয়ে আসছে মানে পুরোপুরি সিদ্ধ হওয়ার দরকার নেই জর্জরা থাকার জন্য আমি এখন চালগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে পানি জড়িয়ে নিয়েছি আর এদিকে আমার ডিমগুলো ছিলে নিয়েছি আর সিদ্ধ করে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ফুড কালার দেখতে পাচ্ছেন আমি ফুড কালার দিয়ে ভালো করে রেখে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যানে আমি ওয়ান টি টেবিল স্পুন ঘি দিয়ে তারপর আমি একটু ফ্রাই করে নিচ্ছি আর কি বেশি ফ্রাই করব না একটু ফ্রাই করে নিচ্ছি যাতে একটু বাজা বাজা হয় আর এখানে আমি স্ট্রেনার থেকে কিছু বাত আলাদা করে একটি বোলের মধ্যে নিয়ে তারপর ফুড কালার এড করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুড কালারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি পরে কি কিন্তু ডেকোরেটিংয়ে আমি এই বাতটা ইউজ করব। আর এখন আমি কিছু ঘি দিয়ে দিচ্ছি যে পাত্রে আমি বিরিয়ানিটা বসাবো সেই পাত্রে তো ঘিটা দিয়ে আমি ভালো করে ফ্রাই দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমার হয়ে এসেছে এখন আমি সেই বাদ থেকে যেটা আমি হাফ বয়েলিং করে নিয়েছিলাম সেটা থেকে কিছু পরিমাণ বাদ আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে লেয়ার করে নিচ্ছি আর কি আমার ফার্স্ট লেয়ার হয়ে গেছে তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো একে একে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে আমি আরেকটা লেয়ার করব তো চিকেনের লেয়ারটা আমার দেয়া হয়ে গেছে অলমোস্ট আমি রোজ ওয়াটার নিয়েছি সেটা আমি ইউজ করব তো দেখতে পাচ্ছেন আমি আবারও কিছু বাদ ছড়িয়ে দিচ্ছি সেই চিকিনের ওপর আমি পাতলা করে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে বেশি হেভি করব না জাস্ট চিকেনগুলোকে একটু কভার করে নিয়ে আমি এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো আলুগুলোকে আমি একে একে সাজিয়ে নিয়েছি সেই লেয়ারের উপর আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগতেছে কিন্তু কালার এরপর আমি ওয়ান টি স্পুন বিরিয়ানি মশলাটা উপরের দিকে স্প্রেড করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি তারপর দিয়ে দিচ্ছি সেই কেশর যে গুলে নিয়ে রেখে দিয়েছিলাম মিল্কের মধ্যে কি সুন্দর কালার এসেছে কেশরের তো সেই মিল্ক দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন দিয়ে দিলাম তারপর আরেক টেবিল স্পুন দিলাম তো এভাবে আমি মিল্কটাকে ইউজ করছি আরেক টেবিল স্পুন দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব দিয়ে দেব হচ্ছে ঘি এখন দিলাম আমি ঘি আগে কিন্তু আমি রোজ অর্ডার দিয়ে দিয়েছিলাম তারপর ঘি দিয়ে দিয়েছি এখন আমি আবারও কিছু ভাত উপরে থেকে মানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার দেয়া হয়ে গেছে এখন আমি যে কালার করে নিয়েছিলাম বাদগুলোকে আলাদা একটি বোলে সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো আমার আমি কিনারের দিকে রাউন্ড করে দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই কালারটা খুবই নাইস হয়েছে আর বিরিয়ানিটাও কিন্তু খুবই আমি হয় এই জন্য আমি একটু বেশি করে রান্না করি কারণ বাচ্চারা আবার খেতে চায় দ্বিতীয়বার তো এখন আমি ডিমগুলোকে সাজিয়ে নিচ্ছি উপরের দিকে আমি সোয়েটার ডিম নিয়েছিলাম তো দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার এসেছে সব কিছুরা আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা আপনারা বাসায় বানাবেন আর কমেন্টস বক্সে এসে আমাকে জানাবেন তো এখন আমি আগের লেয়ারের মতো আবারও ওয়ান টি স্পুন বিরিয়ানি মশলা তারপর কেওড়া জল গোলাপ জল এগুলো দিয়ে তারপর আমি দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিয়েছি তারপর এই তো কেওড়া জল কেওড়া জলটা দিয়ে দিয়েছি তারপর আমি গোলাপ জলটাও দিয়ে দিয়েছি টু টি স্পুনের মতো দিয়েছি তারপর আমি সামান্য ঘি উপরের দিক থেকে দিয়ে দিলাম চারিদিকে তো আমার ঘি দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি বাকি যে কেশরগুলা পানি রয়ে গিয়েছিল আমি সবগুলো এখন দিয়ে দেবো উপরের দিকে স্প্রেড করে চারিদিকে আর এই কেশরগুলা পানি দুধ মানে যেটা ইউজ করার পর বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেক বেশি বাড়ে আর মানে দেখতেও কিন্তু কালারফুল খুবই সুন্দর লাগে আর এটা কিন্তু বাচ্চারা খুবই ভীষণ পছন্দ করে খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে আর বড়রাও পছন্দ করে এটা খেতে তাই আমি ঈদের দিনে এটা বানালাম তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে আপনারা পার্সোনালাইজ করে নেবেন আমার চ্যানেলটাকে যাতে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা দেখতে পারেন সেই ভিডিওগুলো আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে বাকি যে কালারফুল রাইস রয়ে গিয়েছিল। সেগুলো আমি কিনারের দিকে আবারও দিয়ে দিচ্ছি আর একটি লেয়ার করে নিয়েছি খুব সুন্দর আর খুবই মজা এই বিরিয়ানিটা ডাবা স্টাইলে বিরিয়ানি আপনারা যারা রেস্টুরেন্টে গিয়ে খান আর কি বাসায় কিন্তু এটা বানালে এই স্টাইলে বানাইলে আপনারা কিন্তু রেস্টুরেন্টে সেই সারটা পাবেন আমি বলছি তো আমি একটা স্টার এনিস মাঝখানের মধ্যে বসিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর আবারও আমি বিরিয়ানি মশলাটা উপরের দিকে এক ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সেই খেওড়া জল গোলাপ জল অ্যাড করে নিচ্ছি তো আমার সবগুলো লেয়ার দেয়া হয়ে গেছে এখন আমি মানে ডাকনাটা লাগিয়ে নিব আর সাইডের দিকে আমি সিল করে নেব দেখতে পাচ্ছেন আবারও আমি ঘি উপরে দিকে দিয়ে দিচ্ছি খেওড়া জলটা দেওয়ার পর গোলাপ জলে দিয়েছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলো দেয়া হয়ে গেছে এখন আমি ডাকনাটা লাগিয়ে নেব একদম শেষে আমার তুইবার এর লোনে তো বন্ধুরা আমার সবগুলা কেশরগুলা দুধ আমি দিয়ে দিচ্ছি উপরের দিকে যেগুলো রয়ে গিয়েছিল। সবটুকু আমি ইউজ করছি এখন এরপর আমি ডাকনাটা লাগিয়ে নিয়েছি আর এদিকে আমি একটি ময়দার ডো বানিয়ে নিয়েছিলাম তো সেটা আমি লাগিয়ে দিচ্ছি এয়ারটাইট হওয়ার জন্য যাতে বাতাসগুলো বাই বেরোতে না পারে তার জন্য আমি সিল করে নিচ্ছি ডাকনার সাইডগুলো ভালো করে চেপে চেপে আমি সিল করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সিল করে নিয়ে আমি এখন এটাকে আরও পনেরো মিনিট পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট আমি কুক করব তারপর আমি আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি স্লো আছে কুক করছি আর কুকারে আগুনটাকে আমি একদম লো হিটে রেখে দিয়েছিলাম রেডি হয়ে গেল ডাবা স্টাইলের বিরিয়ানিটা আপনারা এভাবে বানাবেন আর ডাবায় গিয়ে খেতে হবে না তো বন্ধুরা আজকের মতো আমি মনি বিদায় নিচ্ছি আর লম্বা করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কথা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ